বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নেতাজি অ্যাথলেটিক ক্লাবের যোগা গ্রুপের চারজন প্রতিযোগী শিলিগুড়িতে ইস্ট ইন্ডিয়া যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রওনা দিলেন। আমি শিলিগুড়ি যাচ্ছি, একটা কম্পিটিশন করতে যাচ্ছি। ওখানে কি আগে গেছিলি কখনো? হ্যাঁ। এর আগে কোথাও খেলতে গেছিলি? হ্যাঁ গেছিলাম। তুমি শিলিগুড়িতে কি করতে যাচ্ছিস, কোন গ্রুপে যাচ্ছিস খেলতে? কোন গ্রুপে খেলতে যাচ্ছিস? আমি জিমন্যাস্টিক খেলতে যাচ্ছি জামালপুর যোগা গ্রুপে। এদিন চারজন প্রতিযোগী অর্চনা মালিক, পল্লবী কর্মকার, বর্ষা মালিক ও ঐতিহ্য রায় শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের সাথে তাদের যোগা কোচ ও পরিবারের সদস্যরাও রওনা দেন। প্রতিযোগীরা জানান তারা সাফল্য পাবেনি, এর জন্য কঠোর অনুশীলন করেছেন। আমরা যাচ্ছি শিলিগুড়িতে পূর্ব বর্ধমানের নেতাজি অ্যাথলেটিক্স ক্লাবের যোগা গ্রুপ থেকে, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া যোগা কম্পিটিশনে পার্টিসিপেট করতে। ক্লাব থেকে আমাদের যোগা গ্রুপের চারজন ক্যান্ডিডেট যাচ্ছে, অর্চনা মালিক, পল্লবী কর্মকার, বর্ষা মালিক, ঐতিহ্য রায়। তাদের বাড়ি কি বর্ধমানে? হ্যাঁ, এবারে প্রত্যেকেই বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম, হ্যাঁ, জামালপুরে, পূর্ব বর্ধমানে এটাও অবস্থিত। আপনি যে নিয়ে যাচ্ছেন এখানে, আপনি কে হন? আমি এই গ্রুপে যোগা প্রশিক্ষক উৎপল ভট্টাচার্য। কতটা ভালো লাগছে আপনার, মানে কি মনে হচ্ছে আপনার? এখন এরা তো অনেক কয়েকটা কম্পিটিশন করেছে, এর মধ্যে অর্চনা মালিক গত বছর অল ইন্ডিয়া যোগা অ্যান্ড ফিটনেস অ্যাওয়ার্ডটা ও পেয়েছিল, হ্যাঁ, ও থার্ড হয়েছিল, ব্রোঞ্জ পেয়ে ও। এরপর ও আর এই কম্পিটিশানটা যাচ্ছে, এতে তো আমাদের যথেষ্ট গর্বের বিষয় এবং আনন্দের বিষয় যে এরা এক প্রত্যন্ত গ্রামের একটা সংঘ থেকে এত বড় একটা জায়গায় ওরা গিয়ে কম্পিটিশানটা করতে পারছে। কি চাইবেন? চাইবো ওরা সফল হোক, ওরা ভবিষ্যতে আরও বড় হোক, আরও ভবিষ্যতে আরও বড় দিকে ওরা পা বাড়াক, দেশের এবং সবাইয়ের মুখ উজ্জ্বল করুক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।